সৌদি আরবে জেলে নির্যাতন করা হয় নারী বন্দীদের সৌদি আরবে জেলে নারী রাজনৈতিক বন্দীদের নির্যাতন করা হয় বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানায় জেলে নারী ইলেকট্রিক শক মারধর বেতরাঘাত ও যৌন নির্যাতনের মতো জঘন্য হুমকি দেয়া হয় নারী ভুক্তভোগী ও একজন গার্ডের সাথে কথা বলে এমন তথ্য প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ খবর মিডল ইস্ট আইয়ের প্রকাশত প্রতিবেদন বলছে নারী অধিকার কর্মী লুজাইন আল হাত লুলের মতো নারী রাজনৈতিক বন্দীদেরও এ ধরনের নির্যাতন সৈতী হয়েছে লুজাইনকে ইলেকট্রিক শক ও নজিরবিহীন যৌন নির্যাতন করা হয়েছে একই সঙ্গে জেলে তাকে নানাভাবে শ্লীত শ্লীলতাহানি এবং উপহাস করা হয়েছে সাক্ষাৎকার নিয়া গার্ড বলেন জিজ্ঞাসাবাদের জন্য এক নারী অধিকার কর্মীকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল ধারণা করা হচ্ছে তিনি বোধহয় মারাই গেছেন নির্যাতনের পর ওই নারী অধিকার কর্মী জ্ঞান হারিয়ে ফেলেন এতে জেলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ জেলের মধ্যে কোনো বন্দিকে মেরে ফেলার বিধান নেই সৌদি আরবের জেলে এমন আচরণের সমালোচনা করেন হিউম্যান রাইটস ওয়াচের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আমেরিকা অঞ্চলের উপপরিচালক মাইকেল পেজ এক বিবৃতিতে তিনি বলেন নারী অধিকার কর্মী ও হাই প্রোফাইল বন্দীদের ওপর নির্যাতন সৌদি আরবের আইনের শাসনের অপজ্ঞা সামিল এসব অভিযোগের সঠিক তদন্তের দাবি জানান তিনি দু সালের পর থেকে সৌদি আরবের দমন পীড়ন বাড়িয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর বেশি শিকার অধিকার কর্মীরা প্রিন্সের এমন আচরণে বহু সময় সমালোচনা করিয়েছে সৌদি আরব এছাড়া সম্প্রতি সৌদি আরবের এক যুবরাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে সাত নারী অভিযোগকারী সাত সাতনারীর বেশিরভাগই ফিলিপিন্সের যারা ফ্রান্সে যুবরাজের কর্মচারী হিসেবেই কাজ করেন এদিকে অভিযোগের বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রান্সের আদালত ফরাসির প্রসিকিউটররা বলেছেন বিষয়টি তারা গভীরভাবে তদন্ত করছেন মিডল ইস্ট আই প্রতিবেদন বলছে সাত নারীর অভিযোগ তাদের ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দূরের একটি অ্যাপার্টমেন্টে রাখা হতো যুবরাজের মালিকানাধীন ওই অ্যাপার্টমেন্টে তাদের সাথে আধুনিককালে দাসদের মতো আচরণ করা হতো ফরাসি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী দু হাজার ও দু সালে ওই নারীদের সাথে নিম্নমানের আচরণ করা হয়েছে নারীদের অভিযোগের পর সৌদি যুবরাজের বিরুদ্ধে মানব পাচার সংশ্লিষ্ট বিষয়েও তদন্ত শুরু হয়েছে এর আগে নিজের অ্যাপার্টমেন্টের এক কর্মীকে মারধর করার অভিযোগে সৌদি আরবের প্রিন্সেস হাস্তা বিনতে সালমানের দশ মাসের স্থগিত জেল দেওয়া হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল এগারো হাজার মার্কিন ডলার সৌদি আরবে গৃহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ বহুদিনের এ নিয়ে বারবার সমালোচনাও করেছেন দেশটির মানবাধিকার কর্মীরা তাদের দাবি সৌদি আরবে বর্তমান কাফালা পদ্ধতিতে সংস্কার প্রয়োজন যার মাধ্যমে দেশটিতে গৃহকর্মী নিয়োগ করা হয়